ওয়ান নেশন ওয়ান ইলেকশন, যখন একটা দেশ তখন সেখানে একটাই মাত্র নির্বাচন হবে, লোকসভা বিধানসভা নির্বাচন একসঙ্গে হবে, এটা হচ্ছে আসল বক্তব্য। এটা নিয়ে চর্চা বহুদিন ধরেই চলেছে। বর্তমান সরকারের আমলে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান বিজেপি সরকারের আমলে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি জনগণের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে মতামত চেয়েছে যে এ বিষয়ে তাদের কি মতামত। অনেক মানুষই মতামত জানিয়েছেন, জানাচ্ছেন। পশ্চিমবঙ্গের ভোটার মমতা ব্যানার্জি, তিনিও মতামত জানিয়েছেন। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও বটেন, তৃণমূল কংগ্রেসের নেত্রীও বটেন, তিনিও মতামত জানিয়েছেন। মতামত সকলেই প্রকাশ্যে জানাতে পারে। আমরা এই ফোর্থ পিলার উইথ দ্য পিপল যে আলোচনা আজকে করতে যাচ্ছি, সেটাই মতামত প্রকাশেরই একটা অনুষ্ঠান বলা যেতে পারে। যে এই যে মতামত চাইছে একটা কমিটি, হাই লেভেল কমিটি অন ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এটাকে বলা হচ্ছে। প্রেস ইনফরমেশন ব্যুরো তাদের একটা বিবৃতিতে অক্টোবর মাসে জানিয়েছিল এই কমিটির মিটিং হয়েছে এবং তারা কি কাজকর্ম করছে, তার পরিপ্রেক্ষিতেই আলোচনাটা আজকে আমরা করতে যাচ্ছি। এই কমিটির মাথায় কে রয়েছেন? মাথায় রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রাক্তন প্রধান বিচারপতির জন্য রাজ্যসভার সদস্য পদ দেওয়া হয়েছে এই আমলে। প্রাক্তন রাষ্ট্রপতিকে কোন কমিটিতে নিযুক্ত করা হয়েছে, এটা স্বাধীন ভারতের, সংবিধান সম্মত ভারতের ইতিহাসেই প্রথম হলো। এই কমিটিতে আর কারা কারা রয়েছেন? রয়েছেন দুজন মন্ত্রী, অমিত সাহা এবং অর্জুন মেঘওয়াল, আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। রয়েছেন গোলাম নবী আজাদ, ফর্মার লিডার অব দি অপোজিশন, যার রাজ্যসভা থেকে বিদায়ের সময় নরেন্দ্র মোদী চোখের জল ফেলেছিলেন। বর্তমান লিডার অব দি অপোজিশন রাজ্যসভাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তিনি নেই। আর কারা রয়েছেন এই কমিটিতে? রয়েছেন যারা তারা আসলে প্রাক্তন সরকারি কর্মচারী, খুব উচ্চস্তরে কিন্তু সরকারি কর্মচারী ছিলেন তারা, মত যেমন ফিনান্স কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এন কে সিং, লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল সুভাষ কাশ্যপ, হরিশ সালভে, তিনি সরকারি কর্মচারী নন, কিন্তু আমরা সকলেই জানি যে সরকারপন্থী উল্লেখযোগ্য একজন আইনজীবী। সঞ্জয় কোঠারি রয়েছেন, ফরমার ভিজিলেন্স কমিশনের ফরমার চেয়ারম্যান। অন্য যে সদস্য ছিলেন অধীর রঞ্জন চৌধুরী, তিনি পদত্যাগ করেছেন, কারণ তিনি মনে করেছেন যে এই কমিটিতে থাকার কোনো মানে হয় না, সরকারি কমিটি বলে। এই সরকারি কমিটি এখন বিবেচনা করছে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটা হওয়া উচিত কিনা, মানুষের মতামত চেয়েছে। গৌতম, তাকে তোমার মতামতটা শুনি, যে তুমি কি ভাবছো এই বিষয়ে? প্রশ্নটা আমার বলাই হয়ে গেছে, অনেকক্ষণে বলেছি, তোমার গৌতম দা। কারণ এটা একটা আদর্শগত বিষয়, অর্থাৎ ভারতের সাংবিধানিক যে ব্যবস্থা, যে সংসদীয় গণতন্ত্র, তার মৌলিক কাঠামো, যেটা আমাদের সংবিধান প্রণেতারা তৈরি করে দিয়েছেন 1950 সালে যেটি গৃহীত, সেটার কিন্তু যদি বলা যায় যে তার যে সাংবিধানিক ব্যবস্থা তারা প্রস্তাব করে গিয়েছিলেন ভারতের কেমন হবে, সেটার কিন্তু একটা মূলগত পরিবর্তন এই ভাবনার মধ্যে রয়েছে। ফলে আমার যেটা মনে হয়েছে, প্রথমত এই কমিটিটা এখন বর্তমানে তার যে গঠন চরিত্র তাতে বোঝাই যায় এরা সকলেই সরকারের সমর্থক। এবং তুমি যে অন্য সদস্যদের নাম বললে, সুভাষ কাশ্যপ কিংবা হরিশ সালভে, তুমি জানো যে তিনি, তারা সকলেই কিন্তু এই সরকারের, বর্তমান মোদী সরকারের তারা সমর্থক বলে পরিচিত আর কি। ফলে তাদের কমিটির রায় কি হবে? আমার ধারণা যে এটা সরকার হয়তো দেখাতে চাইবে যে একটা নিরপেক্ষ কমিটি মতামত দিয়েছে, কিন্তু আমার মনে হয় সরকার যেটা চাইছে সেটাই এই কমিটি শেষ পর্যন্ত তার রিপোর্ট দেবে। হয়তো রিপোর্টটা লোকসভা ভোটের পরে হতে পারে, যেটা চিন্তার বিষয়। বর্তমানে যেটা বিজেপি, তারা রাজনৈতিক দল হিসেবে 2024 লোকসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আপ কি বার 400 বার এই যে স্লোগান দিয়ে তারা নামছেন, অর্থাৎ 3/4 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার লক্ষ্যে তারা এগোচ্ছেন, সেরকম একটা ঘটনা যদি সত্যি ঘটে যায়, তাহলে নিশ্চিত যেটা তারা করতে চাইছেন, অর্থাৎ একটি দেশে একটি মাত্র নির্বাচনী ব্যবস্থা হবে, একবারই নির্বাচন হবে, এটা কিন্তু তারা চালু করার চেষ্টা করতে পারে এখনো পর্যন্ত। কিন্তু এর অন্তর্নিহিত অর্থ যেটা আমার কাছে মনে হয়েছে, যে ভারতে একটা রাষ্ট্রপতি ধাঁচের শাসন ব্যবস্থা চালু করার একটা কিন্তু এই প্রচ্ছন্ন একটা ইঙ্গিত রয়েছে এই প্রস্তাবের মধ্যে।
আপাতভাবে দেখলে হঠাৎ মনে হবে যে প্রস্তাবটি অবাস্তব। মানে এর আগেও যখন কথা হয়েছিল তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন আমাদের সাংবিধানিক ব্যবস্থা যেটা রয়েছে সেটা পরিবর্তন করতে গেলে, অর্থাৎ কতগুলো বিষয় আছে যেগুলোকে আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার বলা হয়ে থাকে। বেসিক স্ট্রাকচার কিন্তু সুপ্রিম কোর্টের 13 সদস্যের যে সাংবিধানিক বেঞ্চ, তারা কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে এটা অপরিবর্তনীয়, এটা পরিবর্তন করা যাবে না, বাকি সংবিধানের অন্য ধারাগুলো পরিবর্তন করা যেতে পারে। কিন্তু এরা বর্তমান সরকার, তারা যদি সত্যি জয়ী হন এত ভীষণ সংখ্যক আসনে, তাহলে কিন্তু এই ধরনের ব্যবস্থা প্রবর্তনের দিকে তারা কিন্তু এগোবেন, এটা এবং এটা তাদের কিন্তু একটা স্বপ্ন। এখনো পর্যন্ত তাদের আরএসএস যে চিন্তা ভাবনা, 3টি বিষয় ছিল, রাম মন্দির তৈরি করা, কাশ্মীর থেকে 370 ধারার বিলোপ করানো এবং একটি অভিন্ন দেওয়ানি বিধি চালু করা। অভিন্ন দেওয়ানি বিধি সরাসরি এখনো চালু হয়নি, কিন্তু 3 তালাক নিষিদ্ধ করে সেই লক্ষ্যে একটা সমতা আনার চেষ্টা হয়েছে হিন্দু বিবাহ আইনের সঙ্গে আর কি। কিন্তু এটা যে করতে পারে, প্রশ্নটা এখানে অনেক মানে গভীরে ভেবে দেখা দরকার। এখন এরা যে চিরকালই যারা ক্ষমতায় রয়েছেন তারা যে বরাবরই 2/3 বা 3/4 আসনে জয়ী হবে বা তার পরবর্তীও কোনো সরকার যে জয়ী হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। ফলে সেক্ষেত্রে যেমন আমাদের দেশে আমরা দেখেছি কোয়ালিশন সরকারের সময় বিশেষ করে, বা কোন সরকার চাইলে যদি আগাম নির্বাচন ঘোষণা করে দেন বা সরকারের পতন ঘটে, তাহলে কেন্দ্রের যদি সরকারের, আমি রাজ্যের কথা বাদই দিচ্ছি, কেন্দ্রের যদি সরকারের পরিবর্তন ঘটে বা পতন ঘটে, তাহলে কি সেই এই নিয়ম অনুসারে কিন্তু আবার সব রাজ্যগুলোতে কিন্তু নির্বাচন করতে হয়। এটা সম্পূর্ণ অবাস্তব বিষয় বলে মনে হচ্ছে। প্রত্যেক রাজ্যের একটা নির্দিষ্ট তাদের 5 বছরের মেয়াদের একটা সীমা আছে, তাহলে অনেক সরকারি আছে সেগুলোও তারা পতন করতে পারে, বা এর ফলে কি যেভাবে আমরা নির্বাচনে জয়ী হওয়ার পর যারা বিরোধী দল জয়ী হয়েছিলেন সেই সব সরকারকে বিধায়ক কেনাবেচা করে যে বদলে দেওয়া হয়েছিল, তাহলে সেটা কি বদলে দেওয়ার কি এটাতে কি বন্ধ হতে পারে? এরকম হবে যেমন গোয়া, মণিপুর, মহারাষ্ট্র, কিংবা গত নির্বাচনে বিধানসভা নির্বাচনের পর মধ্যপ্রদেশ যেভাবে, এমনকি কর্ণাটকেও যে ঘটনাটা ঘটেছিল আগে, মানে অর্থাৎ এইবারের নির্বাচনের আগের নির্বাচনের পর বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও তারা সরকার গঠন করেছেন। মানে একটা প্রবাদ প্রায় চালু হয়ে গিয়েছিল যে কংগ্রেস হয়তো জিতবে কিন্তু সরকার গঠন করবে বিজেপি, এটা একটা একটা প্রবাদের মতো চালু হয়ে স্বতঃসিদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। এই ব্যবস্থাটার ফলে কি সেই ব্যবস্থাগুলোর কোন আমূল পরিবর্তন ঘটবে আমি জানি না, তার কোনো উত্তর নেই। এটা কিন্তু ক্রমশই একজন নেতা বা একজন নেতা যার ছবি তাকে দেখেই সর্বত্র ভোট হওয়া, বা তিনি হয়তো মনে করছেন বা তারা মনে করছেন যে এই নেতা কেন্দ্রে হয়তো জয়ী হতে পারে, রাজ্যে জয়ী না হলেও চলবে, ফলে রাজ্যেতে স্বাধীনভাবে মানুষ ভোট দিক। আমরা অনেক সময় দেখেছি কতগুলো রাজ্যের ঘটনা ঘটেছে, যেমন উড়িষ্যায় বিধানসভার ক্ষেত্রে তারা কিন্তু ভোট দিয়েছেন সেখানকার স্থানীয় আঞ্চলিক দলকেই, কিন্তু লোকসভার ক্ষেত্রে অনেকেই পছন্দ করেছেন বিজেপিকে কেন্দ্রে আর কি। ফলে এরকম একটা প্রবণতা কথা ভেবে হয়তো এরকম একটা, আর এটা ধারণা যে এরা করতে চাইছেন যে এরা প্রায় যারা ক্ষমতায় আছেন তারা মানে চিরস্থায়ী একটা ক্ষমতায় থাকবেন, এমন একটা ধারণা থেকেই কিন্তু এ ধরনের ব্যবস্থা প্রণয়ন করার চেষ্টা করছেন। আমার মনে হয় যে যে সমস্ত দল এই বিষয়ে আপত্তি জানিয়েছে তারা সঠিকভাবেই আপত্তি জানিয়েছেন, এটা অত্যন্ত অবান্তর অবাস্তব একটি প্রস্তাব বলেই মনে হয়। তাহলে তো ভারতের সংবিধান আবার তাহলে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডেকে নতুন করে সংবিধান লেখা করা দরকার, ভারতবর্ষের পার্লামেন্টে সরাসরি ভারতের সংবিধানকে মৌলিক কাঠামো বদলে দেওয়ার যে চিন্তা রয়েছে এর মধ্যে, এটা কিছু মানুষ এর থেকে বিভ্রান্ত হন, কিছু মানুষ বিভ্রান্ত হবে না। অনেকে মনে করছেন হ্যাঁ সত্যি সত্যি তো বারবার নির্বাচন হওয়া সরকার পক্ষে ক্ষতিকারক, কিন্তু ভারতের তো সংসদীয় গণতন্ত্র 75 বছর পর্যন্ত যে টিকে রয়েছে, তার একটা বড় কারণই হচ্ছে তার বৈচিত্র্য এবং বিভিন্নতা, এই বিভিন্নতার মধ্যেই কিন্তু একতা। ভারত কিন্তু যুক্তরাষ্ট্র নয়, ভারত হচ্ছে রাজ্যগুলির সম্মিলিত একটি রাষ্ট্র, যেটা ইউনিয়ন অফ স্টেটস বলা হয়ে থাকে। ফলে সেই ব্যবস্থাটাকেও কিন্তু চ্যালেঞ্জ জানানো হচ্ছে, এটা আমার মনে হচ্ছে অত্যন্ত গুরুতর বিষয়।
বলে এখন থেকে যে স্পষ্ট অনেকেই মতবাদ জানিয়েছেন, যেটা এখানকার যে কমিটির তারা সচিব বিভিন্ন রাজনৈতিক দলের নেতার কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছেন মতামত, এবং এখনো পর্যন্ত আমি জানি না বিজেপি দল সরাসরি প্রতিক্রিয়া দিয়েছে কিনা, বা যারা হয়তো পরে দেবে অন্য দলগুলি প্রতিক্রিয়া দিচ্ছেন, তারা প্রত্যেকে বেশিরভাগই রাজনৈতিক দলগুলো কিন্তু এই ব্যবস্থার বিরোধিতা করছেন বলেই আমি কিন্তু শুনেছি আর কি, বা দেখেছি। ফলে এই ব্যবস্থাটা কিন্তু অ্যাকচুয়াল ধরনের একটা, আমি সোজা কথা এক কথায় বলবো, একটা স্বৈরতান্ত্রিক প্রবণতা রয়েছে এই প্রস্তাবের মধ্যে। ফলে এই প্রস্তাবটা কিন্তু হলে ভারতে একটি একদলীয় বা এক দলীয় একটি শাসন ব্যবস্থা চালু করার একটা ব্যবস্থা তৈরি করা হচ্ছে বলে আমার অন্তত মনে হচ্ছে। তুমি একটু মানে যাকে বলে রেখে ঢেকে আপাত দৃষ্টিতে যেটুকু সামনে আসছে তার সেই বিচারে বললে, আমি তো বলবো তুমি যেখানে শেষ করলে সেখান থেকে ধরে নিয়ে, এক দলীয় কেন, এটা হচ্ছে এক ব্যক্তিক শাসন, এক ব্যক্তি কেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন হচ্ছে। সব রাজ্য বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে দেখিয়ে ভোটে জেতা যাচ্ছে না, কিন্তু লোকসভাতে দেশের ক্ষেত্রে জেতা যাচ্ছে। এক ব্যক্তিকে দেখিয়ে যদি সব রাজ্যে নির্বাচন একসঙ্গে জেতা যায়, এটা তারই প্রচেষ্টা বলে অনেকে মনে করছেন, আমি তাদের খুব একটা দোষ দিতে পারছি না। এবং একই সঙ্গে এর অদ্ভুত একটা কমিটি গঠন, যার কথা আমি খুব একটা সময় নিয়ে শুরুতেই বলেছি আর কি, দেশে প্রাক্তন রাষ্ট্রপতিকে একটা কমিটির প্রধান করে দেওয়া, রাষ্ট্রপতি কি বিচারে রাজি হয়েছেন সেটা তার বোধ বুদ্ধির ব্যাপার, তাকে একটা কমিটি প্রধান করে দেওয়া, এই কমিটির রিপোর্ট যখন আসবে তখন তো এইটা নিয়ে সব থেকে সোচ্চার প্রচার হবে, এই কমিটি রিপোর্ট দিচ্ছেন দেশের একজন প্রাক্তন রাষ্ট্রপতি, তার নেতৃত্বে কমিটি রিপোর্ট দিচ্ছে, সুতরাং এর তো মান্যতা অনেক বেশি, এরকম একটা প্রচার নিশ্চিত ভাবে শুরু হবে। আমি বলছি অনেক পরে এই ভাবনা চিন্তা হয়তো মানুষের সাধারণ মানুষের মধ্যে আসবে যে এক দেশ এক ভোট এটা কতখানি ভালো কতখানি মন্দ আমাদের রাষ্ট্র ব্যবস্থার পক্ষে পলিটির পক্ষে। তা আমরা আলোচনাটা করছি তো এই জন্যই গৌতম দা তুমি যেটা বললে, কারণ আমরা মনে করছি ফোর্থ পিলার অফ দ্য পিপল মনে করছে এই আলোচনাটা খুব জরুরি এই মুহূর্তে, বিশেষ করে যখন জনগণের মতামত চেয়েছি কমিটি।